পারিবারিক হিংসার শিকার ছোট পর্দার দাপুটে খলনায়িকা, অতীতের তিক্ত স্মৃতি নিয়ে অকপট হয়েছেন অভিনেত্রী নবনীতা। অভিনয় জগতে বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী নবনীতা, তার বেশিরভাগ পরিচিতি খল চরিত্রের মধ্য দিয়ে। এই পথ যদি না ধারাবাহিকে উর্মিল মামনির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী নবনীতা। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জনপ্রিয় সিরিয়াল রাঙা বউতে। যদিও এই সিরিয়ালেও অভিনেত্রী খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন, তবে জানা গেছে বাস্তব জীবনে অভিনেত্রী বেশ ঘরোয়া। বছর খানেক আগে তার জীবনে এমন একটা ঝড় এসেছিল যা তার জীবনকে একেবারে ছাড়খাড় করে দেয়। কিছুদিন আগেই এক রিয়েলিটি শোতে এসে সেই ঘটনার কথা সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। বছর দুয়েক আগে অভিনেত্রীর স্বামী মারা গিয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যখন গঙ্গার ঘাট থেকে শেষ কাজ করে উঠেছেন তখন শ্বশুরবাড়ির কাউকেই পাননি, সবাই শুধু দোষারোপ করে এসেছে। অভিনেত্রীর কথায়, শুধু দেখলাম আমি আর আমার মেয়ে, আমি একটাই কথা মনে মনে বলে এসেছিলাম, এতদিন তুমি আমার ওপর দোষারোপ করেছিলে, কিন্তু আমি আর মেয়ে ছাড়া কেউ নেই। এরপরই 2020 আবার নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী নবনীতা। অভিনেতা রাজা চ্যাটার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বর্তমানে তাদের হ্যাপি ফ্যামিলি। মেয়ের সঙ্গেও ভালোই বন্ডিং রয়েছে তার বর্তমান স্বামী রাজার। এছাড়াও অভিনেত্রী জানিয়েছেন, তার স্বামী রাজা এবং শ্বশুর শাশুড়ি ননদ নন্দার সহ পরিবারের সকলেই খুব সাপোর্টিভ, তারা সকলেই অভিনেত্রীর কাজকে সম্মান করে। প্রসঙ্গত 2016 থেকে রাজার সাথে আলাপ হয়েছিল নবনীতার। দুর্গাপুজোর সময় সপ্তমীতে তার বাড়িতে আড্ডা দিতে এসেছিলেন এবং সেখান থেকে শুরু হয়েছিল প্রেম। তারপর 2020 বিয়ে হয়। অভিনেত্রী নবনীতা এবং তার স্বামী রাজা চ্যাটার্জি পর্দায় দুজনকেই খল চরিত্রে দেখা যায়। বর্তমানে রাজার সঙ্গে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী নবনীতা। বিনোদন জগতে নিত্য নতুন খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন।